আসসালামু আলাইকুম আমরা আজকে দেখবো কিভাবে একটি লিস্ট তৈরি করা যায় তো আমাদের এখানে আমরা ড্রপ ডাউন বাংলাদেশের যে আটটা ডিভিশন আছে সেই ডিভিশনগুলো নিয়েছি এখানে লিখেছি বরিশাল ঢাকা খুলনা ময়মনসিংহ রাজশাহী রংপুর সিলেট এগুলো আমরা সবাই জানি যে বাংলাদেশে আটটা ডিভিশন আছে এইগুলো দিয়ে আমি একটা ড্রপ ডাউন লিস্ট যদি তৈরি করতে চাই তাহলে কিভাবে করব। ধরেন এরকম আমার বাড়ি হচ্ছে ঢাকা ডিভিশনে তো আমি এখানে ক্লিক করলে ঢাকা চলে আসবে কারো যদি অন্য জায়গায় থাকে রাজশাহী তাহলে এটা ক্লিক করলাম চলে আসলো এরকম যেটা চলে আসলো তো এটা কিভাবে আমরা বানাবো সেটা এখন দেখবো আমরা ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে আমরা একটা সেল সিলেক্ট করব আমরা এই সেলে ক্লিক করলাম সেলে ক্লিক করে তারপরে হচ্ছে ডাটাতে যাব ডাটাতে ক্লিক করলাম তারপরে এই যে এখানে দেখেন যারা লোয়ার ভার্সন ইউজ করেন এক্সেল এর তাদের এখানে সরাসরি এখানে ডাটা ভ্যালিডেশন লেখা চলে আসবে আর যারা আপডেট ভার্সন করেন তারা হচ্ছে এখানে ড্রপ ডাউনে ক্লিক করবেন তাহলে এখানে ডাটা ভ্যালিডেশন পাওয়া যাবে এটাতে ক্লিক করতে হবে ক্লিক করলে আমরা দেখছি এখানে সেটিংস এ এনি ভ্যালু এখানে এনি ভ্যালুর জায়গায় আমরা আবার ড্রপ ডাউনে ক্লিক করব এখানে হচ্ছে লিস্ট আমরা একটা লিস্ট তৈরি করতে চাচ্ছি আমরা লিস্টে ক্লিক করব লিস্টে ক্লিক করার পরে এখন হচ্ছে আমাদের সোর্স আমরা যেই আমাদের উৎসটা কি আসলে আমরা কি দিয়ে এই লিস্ট তৈরি করব আমাদের করবো মধ্যে থাকবে কি কি এইগুলো সব থাকবে ডিভিশনের নামগুলো থাকবে সো আমাদের হচ্ছে এইগুলো সিলেক্ট করতে হবে তো সিলেক্ট করার জন্য এই তে ক্লিক করবো ক্লিক করলে আমরা হচ্ছে আমাদের সবগুলো এখান থেকে ধরে সিলেক্ট করব সিলেক্ট করে তারপরে হচ্ছে আমরা আবার এটাতে যাবো এই যে আমাদের এখানে একটা ড্রপডাউনের লিস্ট চলে আসছে এখান থেকে আমরা এখন যে কোনোটা আমরা ক্লিক করলে একটাই আসবে এখানে এইভাবে হচ্ছে ড্রপডাউন লিস্ট তৈরি করা যায় আমি আরেকবার দেখাচ্ছি আমাদের যে কোনো একটা সেল আগে সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে ডাটাতে যেতে হবে ডাটা ডাটাতে ক্লিক করব তারপরে হচ্ছে এখানে ডাটা ভ্যালিডেশন ডাটা ভ্যালিডেশনে যাবো তারপরে এনি জায়গায় এখানে হচ্ছে লিস্ট সিলেক্ট করব জায়গায় আমি হচ্ছে এগুলো সব সিলেক্ট করে দিব তারপরে জাস্ট ওকে দিলেই আমার এখানে ড্রপ ডাউন চলে আসবে এখান থেকে আমি যেটা ইচ্ছা এখন আমি ক্লিক করে নিতে পারবো ধন্যবাদ সবাইকে